স্থানীয় একটি হোটেলে মাঝে মধ্যেই চার চাকা গাড়িতে করে বিভিন্ন লোক আসতেন। কয়েক ঘন্টা সেখানে কাটিয়ে ফের তারা ফিরে যেতেন। মাঝে মধ্যে অপরিচিত মহিলারাও আসতেন। প্রাথমিকভাবে স্থানীয়রাও ব্যাপারটির মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। তবে সেই হোটেলে পুলিশি অভিযানের পর সকলেই অবাক। অভিযোগ উঠেছে, এই হোটেলেই দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল মধুচক্রের কারবার। হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হোটেলে নাবালিকা রেখে তাদের দিয়ে দেহ ব্যবসা চালাতেন হোটেলের মালিক। বৃহস্পতিবার এই হোটেলেই অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মহিলাসহ মোট 11 জনকে গ্রেপ্তার করেছে সাঁকড়াইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন হোটেল মালিক তথা আন্দুল এলাকার বাসিন্দা সব্যসাচী ঘোষ। তিনি হাওড়া সদর বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক। হোটেল মালিকের রাজনৈতিক পরিচয় সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ঘটনাস্থল থেকে 2 জন নাবালিকা ও 4 জন প্রাপ্তবয়স্ক মহিলাকেও উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গৌতম দে বলেন, মাঝে মধ্যেই এই হোটেলে গাড়িতে করে লোক আসতো, মহিলারাও আসতেন। এখানে হোটেল চলতো, এখানে আসতো গাড়ি করে কিছু লোক, মেয়ে ছেলে আসতো, চলে যেত, এইটুকু। এর বাইরে কিছু আমরা তো সকালের দিকটা আসি, তারপর তো আর থাকি না। আমরা এখানে আসতাম সকালবেলা 10টা 11টা 12টা বেলে কিছু কিছু সময় গাড়ি করে আসতো, 2-3 জন ঢুকে যেত, আবার চলে তো আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছে। এর ভেতরে তো কিছু হ্যাঁ মহিলা আসতো। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এতদিন বিষয়টিকে কেউ সেভাবে গুরুত্ব দেননি। আর 5টা হোটেল যেভাবে চলে স্থানীয়রা জানতেন, এখানেও সেভাবেই চলছে হোটেল। এ বিষয়ে অপর এক স্থানীয় ব্যবসায়ী বলেন, খবরও নিই না কি হয় না হয়, জানিও না, মেয়ে ছেলে থাকতো এটাই জানি। যদিও ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে, এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কিছুদিন আগেও সাঁকড়াইল থেকে বিজেপির এক নেতা গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। আমরা পুলিশকে বলেছি নিরপেক্ষ তদন্ত করবার জন্য। বাংলা পশ্চিমবাংলার বিজেপি একটা উচ্ছৃঙ্খল পলিটিক্যাল পার্টি। এর আগেও একটা ঘটনা নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা। এর আগেও একজন গাঁজা কেসে অ্যারেস্ট হয়েছিল বিজেপি নেতা সাঁকড়াইলে, এবং এটাও সাঁকড়াইলে ধুলোগড়ে তিনি ট্রেড ইউনিয়ন করেন বিজেপি, তিনি গ্রেপ্তার হয়েছেন। তার এই ধরনের অসাধু কার্যকলাপ, যেটা মানে বর্তমানে জঘন্যতম অপরাধ, মানে দেহ ব্যবসা চালানো, এটা তো সমাজের চোখে ভয়ঙ্কর অপরাধ। এদের বাংলায় কোনো ভবিষ্যৎ নেই, ছিল না, আগামীদিনও থাকবে না। এরা এইভাবেই উচ্ছৃঙ্খলতা করে বাংলা একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা পুলিশকে সবসময় একই কথা বলি যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক, এবং যারা অপরাধ করেছে, ক্রাইম করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক। এ বিষয়ে হাওড়া বিজেপির পক্ষ থেকে দাবি, সন্দেশখালী ঘটনা থেকে নজর ঘোরানোর জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। সব্যসাচী সরাসরি এই ঘটনার সাথে যুক্ত কিনা তা তদন্ত সাপেক্ষ। তিনি যদি দোষী হন তবে দল অবশ্যই ব্যবস্থা নেবে, দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।